সো হে গাইস, ওয়েলকাম টু দ্য মিউজিক জোন। আশা করি সবাই ভালো আছো। তো গাইস, ফাইনালি তোমাদের অপেক্ষা আজ শেষ। আজকে আমরা এফএস স্টুডিও মোবাইল একটা সম্পূর্ণ গান বানাবো, ঠিক আছে? তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। তো চলো শুরু করা যাক। আমরা এফএস স্টুডিও মোবাইল ওপেন করে নেবো, কিন্তু ভিডিও শুরু করার আগে আজকে আমাদের কমেন্ট হচ্ছে আর কে ফ্লুট। থ্যাংক ইউ সো মাচ ব্রাদার পাশে থাকার জন্য এবং সাপোর্ট করার জন্যে। তো এরপর আমরা ভিডিওর দিকে এগোব। তো এই গানটা আমি আজকে যে গানটা বানাবো সেটা হচ্ছে আমার জীবনের প্রথম লেখা গান, ঠিক আছে? তো আগে গিয়ে নাম জানতে পারবে। তো এরপর আমি প্রথমে BPM সেট করব, ঠিক আছে? ওকে, আমি 90 দিচ্ছি। 90 দিলাম কি? ওকে, তো এখানে 90 আমি দিয়ে দিচ্ছি। তো প্রথমে যে সুরটা আছে সেটা হচ্ছে কি, একটা RPGO আছে গিটারের, না 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 না, এরকম কি টাইপের কিছু যারা আছে, ঠিক আছে? তো প্রথম আমি এখানে যেটা করব সেটা হচ্ছে কি, একটা অ্যাকুস্টিক গিটার নেব। ওকে, তো গানটার কর্ড প্রোগ্রেশন হচ্ছে A মাইনার। এ মাইনার আমার সেই জন্য এত ফেভারিট যে এই গানটার কর্ড প্রোগ্রেশন, আমি প্রথম যে গানটা আমি লিখেছিলাম সেই গানটার কর্ড প্রোগ্রেশনও ছিল A মাইনার, F মেজর, G মেজর আর E মেজর। আর প্রথম আমি যে গানটা গিটারে গেয়েছিলাম সেটা যে হচ্ছে চলে গেছে, তাতে কি সেই গানটারও কর্ড প্রোগ্রেশন সেম, এই জন্য আমার A মাইনার এত ফেভারিট, ঠিক আছে? তো আমি এখানে একটা RPGOটা বানিয়ে নিই। ওকে, তো মোটামুটি, তো গাইজ আমাদের RPGO ফার্স্টে যে স্টার্টিংয়ে যে RPGOটা আছে সেটা রেডি। তো আমরা শুনে নেব। এরপরের থেকে না 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 না, ওকে, এটাকে আমি কিবোর্ডে দেব। তো ফার্স্টে আমাকে এখানে যেটা করতে হবে, হ্যাঁ এটা আমার মনে হচ্ছে বেটার আছে আগেরটার থেকে। তো এখানে আমি যেটা করব সেটা হচ্ছে কি, এটার একটা ক্লোন বানাবো। ক্লোন বানিয়ে সেম অক্টিভে, মানে নিচের অক্টিভে এটাকে সেম নোটে আমি পেস্ট করে দেবো, সঙ্গে সাউন্ডটাকে আমি কমিয়ে দেবো। ওকে, কারণ আমাদের তো সেরকম লো ফ্রিকোয়েন্সি লাগবে না। আই থিঙ্ক ওকে, ওকে, তো এখান থেকে আমি একটা অবশ্যই একটা কিবোর্ড দেবার চেষ্টা করব। ওকে, সাউন্ডটা আমি কমিয়ে দিই।
ওকে, তো আমাদের কর্ড প্রোগ্রেশন মোটামুটি রেডি। এখান থেকে আমাদের যে কোরাসটা আছে সেটা চালু হবে। তো এখানে অবশ্যই আমি একটা গিটার স্ট্রামিং দেব। ওকে, এটাকে আমি সোলো করে দিয়ে আমি আগে গিটার স্ট্রামিংটা বানিয়ে নিই। ওকে, এখানে আর একটা হবে, 4/4 বিট বানাবো আমি। ওকে, এখান থেকে হবে। ওকে, অবশ্যই যখন পিয়ানোতে কিছু বানাবে তখন ভ্যালোসিটিগুলো চেঞ্জ করে নেবে, কারণ কখনো কখনো ভ্যালোসিটিগুলো কমে যায়, যার কারণে অসুবিধা হতে পারে। ও আচ্ছা, এর ভ্যালোসিটি এই এইদিকে গুলো ভ্যালোসিটি গুলো কমানো আছে। এরকম টাইপের 4/4 বিট দেবো আমি। আমি এখানে মাঝে যে নোটটা আছে ওটাকে উপরে তুলে দেবো, কারণ ওটা আমাদের মেজার। ওকে, পারফেক্ট আছে। এটাকে আমরা কপি করে উপরের অক্টিভে পেস্ট করে দেবো, কারণ আমরা আগে শিখেছি যে যখন আমরা গিটার স্ট্রামিং বানাবো তখন আমাদেরকে এখানে ওকে এই হচ্ছে মুশকিল, ভেলোসিটি কমানো সিলেক্ট করে করে। তাও কোনো চিন্তা নেই, সম্পূর্ণভাবে একদম। হ্যাঁ, ওকে, আর একটার ভ্যালোসিটি অবশ্যই কমাতে হবে এইটার। ওকে, তো এরপর তো আমাদের সব ভ্যালোসিটি গুলো কমে গেল, কিন্তু আমাদের এখানে মাঝখানে একটা ভ্যালোসিটি ছিল যেটা কমাবার আমাদের প্রয়োজন পড়বে না, এটাকে আরো কমাতে হবে। তো আমরা এটাকে জাস্ট সিলেক্ট করব, সিলেক্ট করে এটা আই থিঙ্ক এটা ওকে, যখন ভ্যালোসিটি কমাবে তখন অবশ্যই আমি পারলে আমি গিটার স্ট্রামিংটা আগের থেকে বানিয়ে রাখতাম, কিন্তু তোমরা বুঝতে পারবে না, যার কারণে আমি গিটার স্ট্রামিংটা বানিয়ে রাখিনি, কারণ গিটার স্ট্রামিংয়ে বেশি টাইম লাগে। যে কোনো গিটার স্ট্রামিং বানাও এফএল স্টুডিও মোবাইলে, টাইম তো লাগবেই। এরপর আমরা শুনে নেব। ওকে, পারফেক্ট আছে। এটা আমরা এখান থেকে দেবো না, এটা আমরা এইখান থেকে দেবো, যেখান থেকে কোরাসটা চালু হচ্ছে।
তো সেখানে দেবো অবশ্যই ভ্যালোসিটিটা কমিয়ে নেব। ওকে, আমরা এটাকে একবার চেক করে নিই আমি কোথা থেকে পারফেক্ট লাগছে। ওকে, এটা আমাদের দুটো হবে, কারণ ডবল আছে কোরাসটা। আর এখানে অবশ্যই একটা স্ট্রিং ইউজ করব আমি, অর্কেস্ট্রাল। ওকে, এটা ইউজ করব। আমি এটা সাউন্ডটা কমিয়ে দিই, নাহলে একটু বেশি মনে হচ্ছে। ওকে, ওকে, পারফেক্ট আছে। এখানে প্রবলেমটা কি আমাদের আমাদের এখানে গিটারের যে ফ্রিকুয়েন্সিটা আছে ওটা হাই করতে হবে, লো চলবে না। ওকে, এরপর গিটারের সাউন্ডটা আমরা কমিয়ে দেবো। এখানে আমাদের যে পিয়ানোটা দিয়েছি ওটারও সাউন্ডটা অবশ্যই কমাতে হবে, আর এখানে আমাদেরকে এটা ডবল করতে হবে, মানে দুটো দুটো অক্টিভে থাকবে আর কি, একই কর্ড প্রোগ্রেশন দুটো অক্টিভে থাকবে। আই থিঙ্ক, ওকে, এটাকে কপি করে আমি উপরের অক্টিভে নিয়ে গিয়ে দেখি। ওকে, এটাকে আমি আনডু করব অবশ্যই, দিয়ে এটাকে ডিলিট করব। যদি এর পরেও যদি কোনো আমাদের ইনস্ট্রুমেন্ট লাগে তাহলে সেখানে আমি ইউজ করব। ওকে, এখান থেকে আমাদের ওকে গাইস, তো এটা পারফেক্ট আছে। এরপর আমরা একটা রাইজার ইউজ করব অবশ্যই, মাই স্যাম্পেল সাউন্ড অ্যান্ড রাইজার। এখানে শর্ট রাইজার দেব, এরপরেও যদি কোনো রাইজার লাগে অবশ্যই আমি ইউজ করব। রাইজারের সাউন্ডটা তো আমি কমিয়ে দেবই।
তো আমাদের কোরাসের পার্ট রেডি, আমাদের যেখানে এখানে কোরাসটা হবে তো কোরাসের পার্টটা রেডি। এরপর আমরা পরের ভিডিওতে আমাদের যে মেন যে মাঝখানে যে পার্টটা আছে যেখান থেকে আমাদের গানটা অরিজিনাল চালু হবে, তো সেই পার্টটা আমরা বানাবো, ঠিক আছে? কারণ একটা ভিডিওতে যদি আমি বানাতে যাই তাহলে অনেক বড় ভিডিওটা হয়ে যাবে, তোমাদের দেখতেও বোরিং লাগবে, আমার সেটা আপলোড করতেও প্রচুর টাইম লাগবে। এমনিতেই 10-15 মিনিটের ভিডিও আপলোড করতে প্রায় 2 ঘন্টার মতো টাইম লাগে এখানে যা নেটের অবস্থা। তো গানটার নাম হচ্ছে গিয়ে মন পাখি, আমার লেখা ফার্স্ট গান, ঠিক আছে? তো গাইস এই ছিল আজকের ভিডিও, পরের পার্ট খুব তাড়াতাড়ি আসবে, মানে পরের দিনই তো আসবে কারণ প্রতিদিনই আমি ভিডিও আপলোড করি। তো গাইস এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যারা এফএল স্টুডিও মোবাইলে কাজ শিখতে চায় তাদের সাথে শেয়ার করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দিও। এফএল স্টুডিও মোবাইল রিলেটেড ভিডিও সববার আগে পাওয়ার জন্যে। তো গাইস দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা, বাই বাই, টেক কেয়ার।